এদিকে ইরাকে আমেরিকান ঘাঁটিতে মিসাইল হামলা করে তৃপ্তির ঢেকুর তোলারও সুযোগ পায়নি ইরান। তার আগেই ক্ষেপণাস্ত্র হামলায় নিজেদের মাটিতে ইউক্রেনের যাত্রীবাহী বিমান ধ্বংসের ঘটনায় দায় স্বীকার করে নাস্তানাবুদ হতে হচ্ছে দেশটিকে। প্রথম দিকে অস্বীকার করলেও আন্তর্জাতিক চাপে শেষ মুহূর্তে স্বীকার করে নেওয়ায় দেশটিতে সর্বোচ্চ নেতা খামেনির পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছে হাজারো মানুষ। বিস্তারিত দেখুন রিপোর্টে। ইরাকে আমেরিকান বাহিনীর উপর ক্ষেপণাস্ত্র হামলার সময় ইরানের ভাষায় অনিচ্ছাকৃত ভুলে তেহরানে ধ্বংস হয় বেসামরিক ইউক্রেনীয় বিমান। এ ঘটনায় প্রাণ হারান 176 আরোহীর সবাই। বিমানটিতে কানাডা সহ কয়েকটি দেশের নাগরিক ছিলেন। এ ঘটনায় সরব হয়ে ওঠে পুরো বিশ্ব। নিন্দা জানান জাস্টিন ট্রুডো সহ বিশ্ব নেতারা। Iran's admission that its own armed forces unintentionally shot down flight 752 is an important step towards providing answers for families, but I noted that many more steps must be taken. I have a feeling that it's just something very terrible happened. প্রথম দিকে অস্বীকার করলেও পরে আন্তর্জাতিক চাপে ইরান স্বীকার করতে বাধ্য হয় যে রেভলিউশনারি গার্ডের গোলাতেই ভূপাতিত হয়েছে বিমানটি। আইজিআরসির অ্যারোস্পেস কমান্ডার এক সংবাদ সম্মেলনে বিমান ধ্বংসের সম্পূর্ণ দায় স্বীকার করে শাস্তি মেনে নেওয়ার ঘোষণা দিয়েছেন। ইরানি প্রেসিডেন্ট হাসান রুহানিও এক টুইট বার্তায় এ ঘটনার জন্য গভীর অনুশোচনা ও ক্ষমা প্রার্থনা করেন। এদিকে বিমান ভূপাতিত করা নিয়ে প্রথম দিকের মিথ্যাচারের প্রতিবাদে তেহরানে সর্বোচ্চ নেতা খামেনির পদত্যাগের দাবিতে বিক্ষোভে ফেটে পড়ে হাজারো মানুষ। এদিকে ইরাকে আমেরিকান সৈন্যদের হত্যার উদ্দেশ্যে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়নি বলে সেদেশের পার্লামেন্টে জানিয়েছেন বিপ্লবী গার্ডস কমান্ডার হোসেইন সালামি। তিনি বলেন, শত্রু সেনাদের হত্যা করা আমাদের উদ্দেশ্য ছিল না, এটা গুরুত্বপূর্ণও ছিল না। আমরা শুধু চেয়েছিলাম সোলাইমানি হত্যার প্রতিশোধ নিতে একটি কড়া বার্তা দেওয়ার, যা ইরান সফলভাবে শেষ করেছে। সি এম শফিক, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক।